আমরা লোকসভা ভোট এই মুহূর্তে 5 লক্ষ ওবিসি বাতিল, এই নিয়ে আপনি কি বলবেন? সিপিএম এর সরকার, বামফ্রন্টের সরকার রঙ্গনাথ মিত্র কমিশনের সুপারিশ অনুযায়ী করেছিল 17% ওবিসি, সংখ্যালঘু ভাই বোনেদের কথা ভেবে গোটা দেশের মধ্যে অত বেশি বামফ্রন্ট সরকারই করিয়েছিল। তৃণমূল এসে আর 5টা জিনিস যেরকম ছড়িয়ে লাট করে দেয়, ঘেটে দেয়, এইটাও ঘেটে দিয়েছে, একদম অনিয়ম বেনিয়ম দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। তৃণমূলকে বাতিল করলে মানুষ এই সমস্ত কিছু ফিরে পাবেন, আর তৃণমূলকে বাতিল না করলে একটার পর একটা চাকরি বাতিল হতে থাকবে। তারা আইন দেখা হোক তো, বলেছে তো 2012 সালের পরেরগুলো বাতিল, তার মানে 2011 অবধি ঠিক ছিল সব, 2011 অবধি গোটা বাংলা জুড়ে সব ঠিক ছিল, আমাদের কাজ আবার বাংলাকে ঠিক জায়গায় নিয়ে আসা। 100-এ 100 হবে, তোমরা ভালো করে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের মিডিয়া নিজেদের কাজটা করবে, ভোট লুট যাতে কেউ করতে না পারে, বাকিটা দেখা যাবে 1 জুনের পর। মমতা ব্যানার্জি তার পেটে লাথি মারছে, তাকেও ভাগাচ্ছে, আমাদের ঘরে ছেলে পুলে যায়, মাথা চারটে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু সবার জন্য যে লোক কষ্ট করে খেটে খাচ্ছে সবার জন্য লড়তে নেমেছি, সবাইকে সাথে চাই 100 দিনের কাজ ফেরাতে, বেকারত্বের সমস্যা সমাধান করতে, জিনিসের দাম কমাতে, ফসলের দাম দিতে, সমস্ত সরকারি প্রকল্প সব মানুষের কাছে, মায়েদের বোনেদের কাছে যাতে পৌঁছায় তার জন্য লড়তে। আর আরেকটা কথা আমি যা বলে শেষ করবো, আর বেশি কথায় যাব না, এই শেষ কদিনে বাড়ি বাড়ি গিয়ে একটা কথা বলুন, বোঝান, বুঝিয়ে আসুন, তৃণমূল বিজেপি মাথাতে মাথাতে সেটিং আছে, বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের লাভ, তাহলে বড় ফুলে ভোট দিয়ে লাভ নেই। আর যদি বড় ফুল এনআরসি করছিল, সিএএ করছিল পার্লামেন্টে, সেদিন ছোট ফুলের এমপি মিমি চক্রবর্তী সেদিন ভোট দিতে যায়নি, সিপিএম এর লোকগুলো গেছিল ভোট দিতে বিরুদ্ধতা করে আসতে। তৃণমূলের অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে বলেছে আমার কতগুলো কিন্তু মেনে নিলে আমি সিএএ নাগরিকত্বের ওই আইন মেনে নেব, পিসিমণি বলেছে কয়েকদিন আগে আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে আছি, দেখেছো তো, মানে বিজেপিকে বলছে, বিজেপিকে মেসেজ পাঠাচ্ছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, বলছে যে দেখো আমি বলে দিয়েছি আমি ইন্ডিয়া জোটে বাইরে থেকে আছি, আমি ওখানে নেই, আমি তৃণমূল, আমি কংগ্রেস সিপিএম এরা যে জোট করেছে ওইটার মধ্যে থাকবো না, তুমি আমার ভাই ওটাকে ধরো না, সব ধরা পড়বে, যত জোট টাকাত আছে সব ধরা পড়বে, সে লড়াইতে আপনাদের সাহায্য চাই। বড় ফুলে ভোট দিয়ে ছোট ফুলের সুবিধা করার গল্প নেই, ছোট ফুলে ভোট দিয়ে বড় ফুলের সুবিধা করার গল্প নেই, ওরা চায় হিন্দু মুসলমান করিয়ে ভোট ভাগাভাগি করতে, যদি ফুল ফুলের ডগায় যদি বিষ গজিয়ে যায়, যদি হয় না পচা হয়ে যে ঘাস গজায় বিষ ফুল গজিয়ে যায় অনেক, তাতে হাত লাগলে ঘা হয়ে যায় এইসব, তাহলে হাতে কাস্তে নিয়েছে যারা তাদের দাও, তারা একেবারে আগা থেকে চেঁচে দেবে, গোড়া থেকে চেঁচে দেবো, আমরা গোড়া থেকে কাস্তে নেমেছি, আপনাদের সাহায্য চাই, ভালোবাসা চাই, আগামী কদিন কোনো হুমকি ধমকির কাছে মাথা নত না করে সিনার টানকে ভোটটা করান, বাড়ি বাড়ি যান, ভোটের দিন সকাল সকাল সবাই মিলে ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে, কাস্তে হাতুড়ি তারা, তাই তো, এবারে ভোট পাবে কারা, ভোট দিন বাঁচতে, আমি তাহলে পরের মিটিংটা